প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহাকাশ চিরকালীন রহস্যময়, আর মহাজাগতিক বিষয় যেন সেই রহস্য উন্মোচনের জন্য বারবার হাতছানি দেয় মানুষকে। ফের এমনই এক বিষয় চমকে দিল সকলকে। সম্প্রতি নাসা মহাকাশের একটি নির্দিষ্ট অংশের ছবি পোস্ট করেছে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। নিকেশ কালো অন্ধকার আকাশে জল জল করছে ঈশ্বরের হাত। সোনালি রাঙা সেই হাতের আকৃতির মহাজাগতিক বস্তুটি ঠিক কি তা জানতে উদগ্রীব সকলেই। নেটপাড়ায় ছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের তকমা, এটি ঈশ্বরের হাত। এবার আমরা জেনে নেব কি এই ঈশ্বরের হাত। তো বন্ধুরা, ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রায় মহাকাশের নানা দিকে নানাবিধ ছবি তুলে পৃথিবীতে পাঠায় নাসার স্পেস ক্রাফট। মাঝে মধ্যেই স্যাটেলাইটে ধরা পড়ে বিস্ময়কর সমস্ত ছবি, যা কার্যত আকর্ষণ করে মহাকাশ নিয়ে উৎসাহী সাধারণ মানুষকে। এবারে ছবিটিও তেমনই ভাবে সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। মহাকাশে নাসার ক্যামেরায় ধরা পড়েছে সোনালি রঙের হাতের মতো আকৃতির একটি বস্তু। মহাকাশে নজরে আসা ওই বস্তুটি আসলে কি তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে নাসা। মার্কিন এই গবেষণা সংস্থা জানিয়েছে, মহাকাশে একটি নক্ষত্র বিস্ফোরণ হয়, তারপর সেই নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে উৎপন্ন শক্তি এবং কণার নীহারিকাই এই আকৃতি ধারণ করেছে। নেটিজেনরা অবশ্য নিজের মতো করেই এর ব্যাখ্যা করে নিয়েছেন। কেউ বলেছেন ঈশ্বর যেন পৃথিবীর উপর তার আশীর্বাদের হাত রেখেছেন, আবার কেউ বলছেন এটি হ্যান্ড অফ মিডাস। কিং মিডাসের ছোঁয়ায় যেমন সমস্ত কিছু সোনা হয়ে যেত, ঠিক তেমনি নাসার তোলা এই সোনার হাতের ছোঁয়ায় পৃথিবীর ওপর শুভকামনা বয়ে নিয়ে আসবে। কেউ আবার কমেন্ট করেছেন এটি আসলে ভগবান শিবের ত্রিনয়ন থেকে ঠিকরে বেরোনো আগুন, সঙ্গে দেখা যাচ্ছে তার জটা, যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।